সুরা আল আনাম রহমান রহিম আল্লাহ তালার নামে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আকাশমালা ও ভূমণ্ডল পয়দা করেছেন এবং তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন অতপর যারা আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করে তারা প্রকারান্তরে এর দ্বারা অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাঁড় করায় তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন অতপর তিনি প্রত্যেকের জন্য বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন তেমনি তাদের চূড়ান্ত ধ্বংসের তার কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে তারপরেও তোমরা সন্দেহে লিপ্ত আছো আসমান সমূহের এবং জমিনের সর্বত্র তিনি তো হচ্ছেন একমাত্র আল্লাহ তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন তেমনি তিনি জানেন তোমরা কে পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছ তাও তাদের মালিকের নিদর্শন সমূহের মধ্যে এমন একটি নিদর্শনও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি তাদের কাছে যতবারই আমার পক্ষ থেকে সত্য দিন এসেছে ততবারই তারা তা অস্বীকার করেছে অচিরেই তাদের কাছে সে খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা হাসি তামাশা করছিল তারা কি দেখেনি তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও করিনি আকাশ থেকে তাদের উপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি আবার তাদের মাটির নিচ থেকে আমি ধারা প্রবাহিত করে দিয়েছি অতপর আমি তাদের পাপের কারণে চিরতরে ধ্বংস করে দিয়েছি আর তাদের পর তাদের জায়গায় আবার আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি হে নবী আমি যদি তোমার কাছে কাগজে লেখা কোনো কেতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তার স্পর্শও করত তাহলেও কাফেররা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়ার কিছুই নয় তারা বলে এ নবীর প্রতি কোনো ফেরেস্তা নাজির করা হল না কেন যে তার সত্যতা সম্পর্কে আমাদের বলে দিত যদি সত্যি আমি কোনো ফেরেস্তা পাঠিয়ে দিতাম তাহলে তাদের হয়ে যেত। এরপর তাদের তো আর কোন অবকাশই দেওয়া হতো না তাছাড়া আমি যদি সত্যি ফেরেস্তা পাঠাতাম তাকেও তো মানুষের আকৃতিতেই পাঠাতাম তখনও তো তারা এমনিভাবে আজকের মতো সন্দেহ নিমজ্জিত থাকত হেরাসুল তোমার আগেও বহু নবী রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রুপ করেছে তাই তাদের পরিবেষ্টন করে ফেলেছে হে তুমি তাদের বলো তোমরা পৃথিবীতে ঘুরে ফিরে দেখো দেখো যারা নবী রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে হে নবী তুমি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমি নিয়ে যা কিছু আছে তা সব কার মালিকানাভুক্ত তুমি বলো এর সবকিছুই আল্লাহ মানুষদের উপর দয়া করাটা তিনি তার নিজের উপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন কে আমাদের দিন তিনি তোমাদের অবশ্যই করবেন এতে বিন্দু মাত্র সন্দেহ নেই সত্য স্বীকার করে যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা এমন একটি দিনের আগমন কখনো বিশ্বাস করে না রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করছে তার সবকিছুই তার জন্যে তিনি এদের সবার কথা শোনেন এবং সবার অবস্থা দেখেন হে নাভি তুমি বলো আমি কিভাবে আসমানসমূহ ও জমিনের মালিক আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব অথচ তিনি সৃষ্টি লোকের সবাইকে আহার যোগান তাকে কোন রকম আহার জোগানো যায় না তুমি বলো আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন সবার আগে আমি মুসলমান হয়ে যাই এবং আমাকে আরো আদেশ দেওয়া হয়েছে তুমি কখনো মসরিকদের দলে সামিল হইও না তুমি আরো বলো আমি যদি আমার মালিকের কথা না শুনি তাহলে আমি এক মহাদিবসের আজাব আমার উপর আবর্তিত হওয়ার ভয় করি সে কেয়ামতের দিন যাকে তার শাস্তি থেকে রেহাই দেওয়া হবে তার উপর নিঃসন্দেহে আল্লাহ অনুগ্রহ করবেন আর এটি হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য জেনে রেখো যদি আল্লাহ আল্লাহতালা তোমাকে কোনো দুঃখ পৌঁছাতে চান তাহলে তিনি ছাড়া আর কেউই তোমা থেকে তা দূর করতে পারবে না অপরদিকে তিনি যদি তোমার কোনো উপকার করেন তাহলে কেউ তাতে বাধাও দিতে পারবে না তিনি সবকিছুর উপর একক ক্ষমতা পান তিনি তার বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি মহা জ্ঞানী তিনি তুমি তাদের বলো সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বেশি বড় তুমি বলো হ্যাঁ একমাত্র আল্লাহ আল্লাহতালা যিনি তোমাদের এবং আমার মাঝে সর্বোত্তম সাক্ষী হয়ে থাকবেন এ কোরআন তার কাছ থেকে আমার কাছে নাজেল করা হয়েছে যেন তা দিয়ে তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এ গ্রন্থ পৌঁছবে তাদের সকলকে আমি আজাবের ভয় দেখাই তোমরা কি সত্যিই একথা সাক্ষ্য দিতে পারবে যে আল্লাহর সাথে আরো কোনো ইলাহ রয়েছে হে তুমি তাদের জানিয়ে দাও আমি জেনে বুঝে কখনো এ ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারব না তুমি বলো তিনি তো একক তোমার আল্লাহতালার তালার সাথে যে সেরে করে যাচ্ছ তার সাথে আমার কোনই সম্পর্ক নেই তোমার আগে যাদের আমি কেতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে চেনে তারা তাদের আপন ছেলেদের কিন্তু যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা তো কখন এমান আনবে না তার চেয়ে বড় জালেমার কে আছে যে স্বয়ং তারা সম্পর্কে কোনো মিথ্যা কথা রচনা করে কিংবা তার কোনো আয়াতকে অস্বীকার করে এ ধরনের জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারবে না একদিন আমি তাদের সবাইকে একত্রিত করব অতপর মুশ্রেকদের উদ্দেশ্য করে আমি বলবো তারা সবাই আজ কোথায় যাদের তোমরা দুনিয়ার জীবনে আমার সাথে শরিক মনে করতে অতপর তাদের সেদিন একথা বলা ছাড়া কোন মালিক আমরা কখনো মুসরিক ছিলাম না হে নবী তুমি চেয়ে দেখো কিভাবে আজ লোকগুলো আজাব থেকে বাঁচার জন্যে নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে এবং এও দেখো তাদের নিজেদের রচনা করা মিথ্যা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যে মনে হয় তোমার কথা কান দিয়ে শুনছে কিন্তু আসলে আমি তাদের মনের উপর পর্দা ঢেলে দিয়েছি যার কারণে তারা কিছুই উপলব্ধি করতে পারে না আমি তাদের কানেও ছিপি এঁটে দিয়েছি মূলত তারা যদি আল্লাহর সব নিদর্শন দেখেও নেয় তবু তারা তার প্রতি ইমান আনবে না এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন তোমার সাথে বিতর্কে লিপ্ত হবে কোরআনের আয়াত সম্পর্কে কাফেররা বলবে এ তো পুরোনো দিনে গল্প কথা ছাড়ার কিছুই নয় তারা যেমন নিজেদের তা সোনা থেকে বিরত রাখে তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে মূলত এ আচরণে তারা নিজেদেরই ধ্বংস সাধন করছে অথচ তারা কোনো খবরই রাখে না তুমি যদি সত্যিই তাদের দেখতে পেতে যখন এই হতভাগ্য ব্যক্তিদের জ্বলন্ত আগুনের পাশে এড়ে দাঁড় করানো হবে তখন তারা চিৎকার করে বলবে হায় যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াত সমুখে মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমরা অবশ্যই হয়ে এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল আজ তা তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল আসলে যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হয় তবু তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল তারা আসলেই মিথ্যাবাদী। পাতি এই লোকগুলো আরও বলে আমাদের পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন আমরা কখনোই পুনর্জীবিত হব না হায় তুমি যদি সত্যি সেই দৃশ্য দেখতে পেতে যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি তাদের জিজ্ঞেস করবেন আজ বলো এদিনটি কি সত্য নয় তারা বলবে হাঁ আমাদের মালিকের শপথ এটা সত্য তিনি বলবেন তাহলে আজ সে কঠিন আজাব ভোগ করো যা তোমরা সবসময় অবিশ্বাস করতে অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যারা আল্লাহর বলেছে। আর একদিন যখন সত্যি কেমতের ঘন্টা হঠাৎ করে তাদের সামনে এসে হাজির হবে তখন তারা বলবে। দিনটিকে আমরা কতই না অবহেলা করেছি সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদের পিঠেই বয়ে বেড়াবে কত ভারী ও নিকৃষ্ট বোঝা হবে সেটি যা তারা সেদিন বয়ে বেড়াবে আর এ বৈষয়িক জীবন তো নিছক কিছু খেল তামাশা ছাড়া আর কিছুই নয় মূলত পরকালের বাড়িঘরই তাদের জন্য উৎকৃষ্ট যারা আল্লাহ তালাকে ভয় করে তোমরা কি মোটেই অনুধাবন করো না হে রসুল আমি জানি এ লোকগুলো যেসব অহেতুক কথাবার্তা বলে তা তোমাকে কত পীড়া দেয় কিন্তু তুমি কি জানো এরা এসব বলে শুধু তোমাকে মিথ্যা সাব্যস্ত করছে না বরং এ জালেমরা এর মাধ্যমে আল্লাহ তালার আয়াতকেই অস্বীকার করছে তোমার আগেও এভাবে বহু নবী রসুলকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানা রকম নির্যাতন চালাবার পরেও তারা কঠোর ধৈর্য ধারণ করেছে শেষ পর্যন্ত তাদের কাছে আমার পক্ষ থেকে সাহায্য এসে হাজির হয়েছে আল্লাহর কথা রদ বদলকারী কেউ নেই তদুপরি নবীদের এসব সংবাদ তো তোমার কাছে আগেই এসে পৌঁছেছে তারপরেও যদি তাদের এ উপেক্ষা তোমার কাছে কষ্টকর মনে হয় তাহলে তোমার সাধ্য থাকলে তুমি পালানোর জন্য ভূগর্ভে কোনো সুড়ঙ্গ কিংবা আসমানের সিঁড়ি তালাশ করো সেখানে চলে যাও এবং সেখান থেকে তাদের জন্য কোনো কিছু একটা নিদর্শন নিয়ে এসো আসলে আল্লাহ তালা যদি চাইতেন তাদের সবাইকে হেদায়তের উপর জড়ো করে দিতে পারতেন তুমি কখনো জেনে বুঝে মূর্খ লোকদের দলে সামিল হইও না যারা এ কথাগুলো যথাযথভাবে শোনে তারা অবশ্যই আল্লাহটাকে সাড়া দেয় যারা মরে গেছে আল্লাহ তালা এদের সবাইকেও কবর থেকে উঠিয়ে জড়ো করে নেবেন অতপর মহাবিচারের জন্য তারা সবাই তার সামনে প্রত্যাবর্তিত হবে এরা বলে নবীর উপর তার মালিকের পক্ষ থেকে আমাদের কথা মতো কোন নিদর্শন নাজিল করা হয়নি কেন হে রসুল তুমি তাদের বলো অবশ্যই আল্লাহ তালা সব ধরনের নিদর্শন পাঠানোর ক্ষমতা রাখেন কিন্তু সত্য কথা হচ্ছে এদের অধিকাংশ লোকই কিছু জানে না জমিনের বুকে বিচরণশীল কোনো জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখি তোমরা দেখো না কেন এগুলো সবই তোমাদের মতো আল্লাহ তালা সৃষ্টি আমি আমার গ্রন্থে তথ্য সংযোজনে কোনো কিছু বাকি রাখিনি অতঃপর এদের সবাইকে একদিন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে যারা আমার আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তারা হেদায়তের ব্যাপারে বধির ও মুখ তারা অন্ধকারে পড়ে আছে আল্লাহ আল্লাহতালা যাকে চান তাকে গোমরা করে দেন আবার যাকে চান তাকে সঠিক পথের উপর স্থাপন করে দেন তুমি বলো তোমরা কি ভেবে দেখেছ যখন তোমাদের আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আজাব আসবে। কিংবা হঠাৎ করে কেয়ামত এসে ছাড়া আর কাউকে ডাকবে জবাব দাও যদি তোমরা সত্যবাদী হও বরং তোমরা সেদিন শুধু তাকেই ডাকবে তোমরা যে জন্য তাকে ডাকবে তিনি চাইলে তা দূর করে দেবেন এবং যাদের তোমরা আল্লাহ তালার সাথে অংশীদার বানাতে তাদের সবাইকেই তখন তোমরা ভুলে যাবে তোমার আগের জাতিসমূহের কাছেও আমি আমার সুল পাঠিয়েছিলাম তাদেরও আমি দুঃখ কষ্ট ও বিপর্যয়ের জালে আটকে রেখেছিলাম যাতে করে তারা বিনয়ের সাথে নথি স্বীকার করে কিন্তু সত্যি যখন তাদের কাফের দলের ওপর আমার বিপর্যয় এসে আপতিত হলো তখনও তারা বিনীত হল না অধিকন্তু তাদের অন্তর এতে আরো শক্ত হয়ে গেল এবং তারা যা করে যাচ্ছিল শয়তান তাদের কাছে তা আকর্ষণীয় করে তুলে ধরল অতপর তারা সেসব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল তারপরেও আমি তাদের উপর দেওয়া হয়েছিল তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে নিলাম ফলে তারা নিরাশ হয়ে পড়ল এভাবেই যারা আল্লাহ ব্যাপারে জুলুম করেছে তাদের মূলচ্ছেদ করে দেওয়া হয়েছে আর সকল প্রশংসা আল্লাহ তালার জন্যই যিনি সৃষ্টিকুলের মালিক হে রসুল তাদের তুমি বলো তোমরা কি একথা ভেবে দেখেছ যদি আল্লাহ তালা কখনো তোমাদের সোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তর উপর মোহর মেরে দেন তবে আল্লাহ তালা ছাড়া তোমাদের দ্বিতীয় কোন ইলাহ আছে কি যে তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে লক্ষ্য করো। কিভাবে আমার আয়াতসমূহ আমি খুলে খুলে বর্ণনা করছি আশ্চর্যের বিষয় এ সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে তুমি বলো তোমরা চিন্তা করে দেখেছ কি যদি কখনো কিংবা প্রকাশ্যভাবে আল্লাহর তোমাদের হয়। তাতে জালেম লোক অন্য কাউকে ধ্বংস করা হবে কি আমি তো রসুলদের জান্নাতের সুসংবাদ বাহী ও জাহান নামের সতর্ককারী ছাড়া অন্য কোনো হিসাবে পাঠাই না তারপর যে ব্যক্তি রসুলদের উপর ইমান আনবে এবং এভাবে নিজেকে সংশোধন করে নেবে এমন লোকদের পরকালে কোনো ভয় নেই এবং তাদের সেদিন কোন রকম চিন্তিত হতে হবে না অপরদিকে যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের এই নাফার মানির কারণে আমার আজাব সেদিন তাদের ঘিরে ধরবে হে মোহাম্মদ তুমি বলো আমি তো তোমাদের একথা বলি না যে আমার কাছে আল্লাহ তালার বিপুল ধন ভাণ্ডার রয়েছে না একথা বলি আমি গায়েবের কোনো খবর রাখি আর একথাও বলি না যে আমি একজন ফেরেস্তা আসলে আমি তো সেই ওহিদি অনুসরণ করি যা আমার উপর নাজেল করা হয় তুমি বলো অন্ধ আর চক্ষুমান ব্যক্তি কি কখনো এক হতে পারে চিন্তা ভাবনা করে দেখো না হে তুমি সে কিতাবের মাধ্যমে সেসব লোককে পরকালের আজাবের ব্যাপারে সতর্ক করে দাও যারা এ ভয় করে যে তাদেরকে একদিন তাদের মালিকের সামনে একত্র করা হবে সেদিন তাদের জন্য তিনি ছাড়া দ্বিতীয় কোনো সাহায্যকারী বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে না আশা করা যায় তারা সাবধান হবে যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককেই ডাকে তাঁরই সন্তুষ্টি কামনা করে তাদের তুমি কখনো তোমার কাছ থেকে সরিয়ে দিও না কারণ তাদের কাজকর্মের জবাবদেহিতার দায়িত্ব যেমন তোমার উপর কিছুই নেই তেমনি তোমার কাজকর্মের হিসাব কেতাবের কোন রকম দায়িত্ব তাদের উপর নেই তারপরেও যদি তুমি তাদের তোমার কাছ থেকে দূরে সরিয়ে দাও তাহলে তুমি বাড়াবাড়ি করা লোকদের দলে সামিল হয়ে যাবে আর আমি এভাবেই তাদের একদল দ্বারা অন্য দলের পরীক্ষা দিয়েছি যেন তারা একদল একথা বলতে পারে যে এরাই কি হচ্ছে আমাদের মাঝে সে দলের লোক যাদের উপর আল্লাহতালা তার অনুগ্রহ করেছেন আল্লাহ তালা কি ভালো করে জানেন না কারা তার প্রতি কৃতজ্ঞ যারা আমার আয়াতসমূহের উপর ইমান এনেছে তারা যখন তোমার কাছে আসবে তখন তুমি তাদের বলো আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমাদের মালিক নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন তবে তোমাদের মধ্যে যদি কেউ অজ্ঞানতা অজ্ঞানতাবশত কোন অন্যায় কাজ করে বসে এবং পরক্ষণে তবা করে ও নিজের জীবন শুধরে নেয় তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু আর এভাবেই আমি আমার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি যাতে অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায় হে মুহাম্মদ তুমি তাদের বলে দাও এক আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা আর যাদের গোলামী করছ আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন তাদের গোলামি না করি তুমি তাদের এও বলে দাও আমি কখনো তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না তেমনটি করলে আমি নিঃসন্দেহে গোমরা হয়ে যাব এবং আমি আর সত্যের অনুসরণকারী দলের সাথে থাকবো না তুমি বলো আমি অবশ্যই আমার মালিকের এক উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি এবং তাকেই তোমরা অস্বীকার করছো তাকে অস্বীকার করার পরিণাম যা তোমরা দ্রুত দেখতে চাও তা ঘটানোর ক্ষমতা আমার কাছে নেই সব জিনিসের চূড়ান্ত ক্ষমতা তো কেবলমাত্র আল্লাহ তালার হাতেই রয়েছে আরে মহা সত্যটি তিনি তোমাদের কাছে বর্ণনা করছেন তিনি হচ্ছেন উত্তম ফয়সলাকারী তুমি বলো আজাদের যে বিষয়টার জন্যে তোমরা তাড়াহুড়ো করছ তা ঘটানো যদি আমার ক্ষমতার মধ্যে থাকত তাহলে তোমাদের ও আমার মধ্যকার ফয়সালা আগেই হয়ে যেত জালেনদের সাথে কি আচরণ করা উচিত তা আল্লাহ তারা ভালো করেই জানেন যাবতীয় অদৃশ্য বিষয়ের চাবি তার হাতেই নিবদ্ধ রয়েছে সেই অদৃশ্য খবর তো তিনি ছাড়া আর কারোর জানা নেই জলের যেখানে যা কিছু আছে তা শুধু তিনি জানেন এই সৃষ্টিরাজির মধ্যে একটি পাতা কোথাও ঝরে না যার খবর তিনি জানেন না মাটির অন্ধকারে একটি শস্যকোনাও নেই নেই কোনো তাজা সবুজ কিংবা ক্ষৈষ্ণ শুকনো কিছু যার পূর্ণাঙ্গ বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই তিনি মহান আল্লাহ যিনি রাতের বেলা তোমাকে মৃত লোকের মতো করে ফেলেন আবার দিনের বেলায় তোমরা যা কিছু করে বেড়াও তাও তিনি জমিনের পুঙ্খানুপুঙ্খ জানেন পরিশেষে সেখানে তিনি তোমাদের মৃত সম অবস্থা থেকে আবার জীবনের অবস্থায় ফিরিয়ে আনেন যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল এভাবে পূর্ণতা প্রাপ্ত হতে পারে আর এই মেয়াদ পূর্ণ করার পর তোমাদের সবার প্রত্যাবর্তন একদিন তার দিকেই সংঘটিত হবে অতঃপর তিনি তোমাদের পুঙ্খানুপুঙ্খ বলে দেবেন তোমরা কি কাজ করছিলে আল্লাহ নিজ বান্দাদের যাবতীয় বিষয়ের উপর পূর্ণ মাত্রায় কর্তৃত্বশীল এজন্যই তিনি তোমাদের উপর পাহারাদার ফেরেস্তা নিযুক্ত করেন অবশেষে তোমাদের কারো যখন মৃত্যু এসে হাজির হয় তখন প্রেরিত ফেরেস্তারা এসে তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয় দায়িত্ব পালনে এরা কখনো কোনো ভুল করে না অতপর তাদের সবাইকে বিচারের জন্য তাদের আসল মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে হুশিয়ার থেকে কারণ যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তাঁর এবং তরিত হিসাব গ্রহণে তিনি তৎপর। বল যখন তোমরা স্থল ঘুমে ও সমুদ্রের অন্ধকারের বিপদে পড়ো যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকে ডাকতে থাকো তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে কাকে তোমরা তখন বলো হে মালিক আমাদের যদি তুমি বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব তুমি বলে দাও হ্যাঁ আল্লাহ তালাই তখন তোমাদের সে অবস্থা থেকে এবং যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন তারপরেও তোমরা তার সাথে অন্যদের শরিক করো তুমি আরো বলো আল্লাহ তালা তোমাদের উপর তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম অথবা তিনি তোমাদের দল উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম লক্ষ্য করো কিভাবে আমি আমার আয়াতসমূহ তাদের কাছে বর্ণনা করি যাতে করে তারা সত্য অনুধাবন করতে পারে তোমার জাতির লোকেরা তা অস্বীকার করেছে অথচ তাই একমাত্র সত্য তুমি তাদের এটুকুই বলে দাও আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই প্রতিটি বার্তার জন্য একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুত রয়েছে এবং তোমরা অচেরেই তা জানতে পারবে তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে তাহলে তুমি তাদের কাছ থেকে সরে এসো যতক্ষণ না তারা অন্য কিছু বলতে শুরু করে যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে তাহলে মনে পড়ার পর জালেম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না তাদের এসব কার্যকলাপের ব্যাপারে আল্লাহ তালাকে যারা ভয় করে তাদের উপর হিসাবের কোন দায় দায়িত্ব নেই তবে উপদেশ তো দিয়েই যেতে হবে হতে পারে তারা আল্লাহ তালাকে ভয় করবে সেসব লোকের সঙ্গ তুমি বর্জন করো যারা তাদের দিনকে নিছক খেল তামাশায় পরিণত করে রেখেছে এবং এ পার্থিব জীবন যাদের প্রতারণা যারে আটকে রেখেছে তুমি এ কোরআন দিয়ে তাদের আমার কথা স্মরণ করাতে থাকো যাতে করে কেউ নিজের পার্থিব কর্মকাণ্ডের ফলে নিজেই ধ্বংস হয়ে যেতে না পারে মহাবিচারের দিন তার জন্য আল্লাহ তালা ছাড়া অন্য সাহায্যকারী বন্ধু এবং সুপারিশকারী থাকবে না সে যদি নিজে সবকিছু দিয়েও দেয় তবু তার কাছ থেকে সেদিনটা গ্রহণ করা হবে না এরাই হচ্ছে সে হতভাগ্য মানুষ যাদের নিজেদের অর্জিত গুনাহের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে আল্লাহ তালাকে অস্বীকার করার কারণে তাদের জন্য আরো থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুক শাস্তি তুমি তাদের বলো আমরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকব যে না আমাদের কোনো উপকার করতে পারে না আমাদের কোনো অপকার করতে পারে আল্লাহ আল্লাহতালা যেখানে আমাদের চলার জন্য সঠিক পথ দিয়েছেন সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আবার উল্টো পথে ফিরে যাব ঠিক সে ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়াচ্ছে অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকবে তুমি আমাদের কাছে এসো আমাদের কাছে মজুদ আল্লাহ তালার সহজ সরল পথের দিকে তুমি বলে তাও সত্যিকার অর্থে হেদায়ত যা আল্লাহর পক্ষ থেকে আসে এবং আমাদের এ আদেশ দেওয়া হয়েছে যেন আমরা মালিকের সামনে মাথা নত করি আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করি এবং আল্লাহ তালাকে ভয় করি কেননা তিনি হচ্ছেন এমন সত্তা যার সামনে একদিন তোমাদের সমবেত করা হবে তিনি যথাবিধি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন যেদিন আবার তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে তার কথাই হচ্ছে চূড়ান্ত সূত্র যেদিন সিঙায় ফু দেয়া হবে সেদিন যাবতীয় কর্তৃত্বী হবে একান্তই তার। তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন তিনি প্রজ্ঞাময় তিনি সম্মুখ অবগত স্মরণ কর যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল তুমি কি মূর্তিগুলোকে মাবুত বানিয়ে নিয়েছ আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে এভাবে আমি ইব্রাহিমকে আকাশ সমূহ ও জমিনের যাবতীয় পরিচালন ব্যবস্থা দেখাতে চেয়েছিলাম যেন সে নিশ্চিত বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে যখন তার উপর আধার ছেয়ে রাত এল তখন সে একটি তারকা দেখতে পেল তারকাটি দেখেই সে বলে উঠলো এ বুঝি আমার মালিক কিন্তু কিছুক্ষণ পরেই যখন তারকাটি ডুবে গেল তখন সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল। যা ডুবে যায় তাকে তো আমি আমার মালিক বলে পছন্দ করতে পারি না এবার যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল তখন বলল হা এই মনে হয় আমার মালিক অতপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল তখন সে বলল আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেখান তাহলে অবশ্যই আমার গোমরা লোকদের দলে সামিল হয়ে যাব এরপর দিনের বেলায় সে যখন দেখল একটি আলোকোজ্জ্বল সূর্য এবং দেখেই বলতে লাগল মনে হচ্ছে এ আমার মালিক কারণ এ যাবত যা দেখেছি এটা তার সবগুলোর বড় সন্ধ্যা খুনি আসতে আসতে তাও যখন ডুবে গেল তখন ইব্রাহিম নতুন বিশ্বাসে বলিয়ান হয়ে নিজের জাতিকে ডেকে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা যেসব কিছুকে আল্লাতালার সাথে অংশীদার বানাও আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত আমি নিষ্ঠার সাথে সেই মহান সার্বভৌম মালিকের দিকেই আমার মুখ ফিরিয়ে নিচ্ছি যিনি এই আসমান আসমানসমূহ জমিন সহ চাঁদ সুরুজ গ্রহ তারা সবকিছু পয়দা করেছেন আমি এখন আর মস্রেকদের দলভুক্ত নই এরপরে তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তালার ব্যাপারে বিতর্ক শুরু করে দিল জবাবে এসে বলল তোমরা কি আমার সাথে স্বয়ংকুল মখলুকাতের মালিক আল্লাহ তালার ব্যাপারে তর্ক করছো অথচ তিনি আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন আমি এখন আর তোমাদের মা বুদ্ধের না যাদের তোমরা আল্লাহ তালার কাজে অংশীদার মনে করো অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান সেটা আলাদা কথা আমার মালিকের জ্ঞান সব কিছুর উপর পরিব্যাপ্ত এরপরেও কি তোমরা সতর্ক হবে না তোমরা যাকে আল্লাহ আল্লাহতালার সাথে অংশীদার করো তাকে আমি কিভাবে ভয় করব অথচ তোমরা আল্লাহ তালার সাথে অন্যদের শরীর করতে ভয় পাও না যাদের ব্যাপারে আল্লাহ তালা কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি এ অবস্থায় তোমরাই বলো আমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী বলো যদি তোমাদের কিছু জানা থাকে যারা ইমান এনেছে এবং যারা তাদের ইমানকে জুলুমের কালিমা দিয়ে কলুষিত করেনি তারাই হচ্ছে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা লাভের অধিকারী মূলত তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত এ ছিল সেরেক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম এভাবেই আমি আমার জ্ঞান দিয়ে যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি তোমার মালিক প্রবল প্রত্যাময় কুশলী অতপর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবের মতো দুইজন সুপুত্র এদের সবাইকেই আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম এদের আগে আমি নুহকেও হেদায়েতের পথ দেখিয়েছি অতপর তার বংশের মাঝে দাউদ সোলাইমান আয়ুব ইউসুফ মুসা এবং হারুনকেও আমি হেদায়ত দান করেছি আর এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম এরা সবাই ছিল নেকাটদের দলভুক্ত আরও সৎ পদ দেখিয়েছিলাম ইসমাইল ইয়াসা ইউনুস এবং লুথকেও এদের সবাইকেই আমি নবো দিয়ে সৃষ্টিকের ওপর বিশেষ মর্যাদা দান করেছিলাম এদের পূর্বপুরুষ এদের পরবর্তী বংশধর ও এদের ভাই বন্ধুদেরও নেতৃত্বের নানাভাবে পুরস্কৃত করেছিলাম আমি এদেরকে বাছাই করে নিয়েছিলাম এবং সেজন্যই আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছিলাম এ হচ্ছে আল্লাহ তালের হেদায়ত নিজ বান্দাদের মাঝে যাকে চান তিনি তাকেই এ হেদায়ত দান করেন কিন্তু তারা যদি সেরেক করত তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত এরাই ছিল সেসব লোক যাদের আমি কেতাব প্রজ্ঞা ও নবদ দান করেছি আজ যদি তারা তা অস্বীকার করে তাতে আমার ক্ষতি নেই আমি তো অতীতে এমন এক সম্প্রদায়ের উপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি আল্লাহ তালা এদের সবাইকে সৎ পথে পরিচালিত করেছেন অতএব হে মোহাম্মদ তুমি এদের পথেরই অনুসরণ করো এবং বলো এজন্য আমি তোমাদের কাছ থেকে কোন পারিশ্রমিক চাই না আসলে এ হচ্ছে দুনিয়ার মানুষের জন্য একটি স্মরণিকা মাত্র তারা আল্লাহ তালাকে তার যথাযোগ্য মর্যাদা দান করেনি বিশেষ করে যখন তারা বলল আল্লাহ তালা কোনো মানুষের উপর কোন বস্তু গ্রন্থই নাজিল করেননি তুমি তাদের জিজ্ঞেস করো যদি তাই হয় তাহলে মুসার আনিত কেতাব যা মানুষের জন্য ছিল এক আলোকবর্তিকা ও পথ নির্দেশ যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে যার কিছু অংশ তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং অধিকাংশই গোপন করে রাখতে সর্বোপরি সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া হতো যার কিছুই তোমরা জানতে না এবং তোমাদের পূর্বপুরুষেরাও জানত না তা কে নাজিল করেছেন তুমি বলো আল্লাহ তালাই তা নাজিল করেছেন হে নবী তুমি তাদের এ নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও এটি এক বরকতপূর্ণ গ্রন্থ যা আমি তোমার কাছে পাঠিয়েছি এটি আগের কেতাবের পুরোপুরি সত্যায়ন করে এবং যাতে এ কেতাব দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদ মানুষকে সাবধান করবে যারা আখেরাতের উপর ইমান আনে তারা এ কেতাবের উপর ইমান আনে আর তারা তাদের নামাজসমূহেরও হেফাজত করে সে ব্যক্তি চাইতে বড় জালেমার কে আছে যে আল্লাহ তারা সম্পর্কে নানাবিধ মিথ্যা কথা রচনা করে বেড়ায় অথবা বলে আমার উপর ওহি নাজির হয়েছে যদিও তার প্রতি কিছুই নাজির করা হয়নি তার চাইতে বড় জালেন কে যে বলে আমি অচিরেই আল্লাহ নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাব যদি উপস্থিত সময় তাদের অবস্থাটা তুমি দেখতে পেতে যখন মৃত্যু ফেরেশ তারা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবে তোমাদের প্রাণবায়ু বের করে দাও তোমরা আল্লাহ তালা সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে যে ক্ষমাহীন অধ্যত্ব প্রকাশ করতে তার জন্য আজ অত্যন্ত অবমাননাকর এক আজাব তোমাদের দেয়া হবে আজ তোমরা আমার সামনে একাকী নিঃসঙ্গ অবস্থায় এলে যেমনি নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার তৈরি করেছিলাম অতঃপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছিলাম তার সবটুকুই তোমরা পেছনে ফেলে একান্ত খালি হাতে এখানে এসেছ কই তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিরা যাদের তোমরা মনে করতে তোমাদের কাজকর্মের ব্যাপারে তারাও অংশীদার তাদের তো আজ তোমাদের সাথে দেখতে পাচ্ছি না বস্তুত তাদের এবং তোমাদের মধ্যেকার সেই মিথ্যা সম্পর্ক আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণ করতে তাও আজ নিষ্ফল প্রমাণিত হয়ে গেছে অবশ্যই আল্লাহ তালা শস্য বীজ ও আঁটিগুলো অঙ্কুরিত করেন তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন আবার তিনি জীবন্ত কিছু থেকে প্রাণহীন কোনো কিছু নির্গত করেন এই সৃষ্টি কৌশলের মালিক হচ্ছেন আল্লাহ এর পরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ বল রাতের আধার ভেদ করে তিনি উষারুষ ঘটান তিনি রাতকে তোমাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং তোমাদের হিসাব কিতাবের জন্য তিনি পয়দা করেছেন চাঁদ ও সুরুজকে সব কিছুই হচ্ছে মহাপরাক্রমশালী ও জ্ঞানী আল্লাহতালার নির্ধারণ করা বিষয় তিনি তোমাদের জন্য অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন যেন তোমরা স্থলের পথের দিশা পেতে পারো যে সম্পর্কে জানে তাদের জন্য আমি নিদর্শন সমূহ খুলে খুলে বর্ণনা করেছি তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তি সত্তা থেকে পয়দা করেছেন অতঃপর তিনি বানিয়ে দিলেন তোমাদের থাকার জায়গা ও মাল সামানা রাখার জায়গা জ্ঞানী লোকদের জন্যে আমি আমার নিদর্শনগুলো এভাবেই বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি তিনি আসমান থেকে পানির ধারা নাজিল করেন অতপর সে পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি পরে তা থেকে পরস্পর জড়ানো ঘন শস্য দানাও সৃষ্টি করি এবং ফলের ভারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি আঙুরের উদ্যানমালা জলপাই ও আনার পয়দা করি এগুলো একে অন্যের সদৃশ্য হয় আবার একটার সাথে আর একটা গড় মিলও থাকে গাছ যখন সুশোভিত হয় তখন একসময় তা ফলবান হয় আবার যখন ফলগুলো পাকতে শুরু করে তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্য দেখো অবশ্যই এতে ইমানদার লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে তারা জিনকে আল্লাহর সাথে শরিক মনে করে অথচ আল্লাহ তালাই জিনদের পয়দা করেছেন অজ্ঞতার বশবর্তী হয়ে তারা আল্লাহ তালার উপর পুত্র কন্যা ধারণের অপবাদও আনায়ন করে অথচ আল্লাহ তালা মহামান্বিত এরা যা বলে তিনি তার চেয়ে অনেক মহান ও পবিত্র তিনি আসমান সমূহ ও জমিনের একক উদ্ভাবক এদের তুমি তার সন্তান হবে কিভাবে তার তো জীবন সঙ্গী নেই সবকিছু তো তিনি পয়দা করেছেন এবং সবকিছু সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকে ভাগ রয়েছেন এ হচ্ছেন আল্লাহ তালা তোমাদের মালিক তিনি ছাড়া আর কোন মাবুদ নেই সব একক স্রষ্টা তিনি সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো সবকিছুর ওপর তিনি চূড়ান্ত তত্ত্বাবধায়ক বটে কোন সাধারণ দৃষ্টি তাকে দেখতে পায় না অথচ তিনি সবকিছুই দেখতে পান তিনি সূক্ষ্মদর্শী তিনি সবকিছু সম্পর্কেই খোঁজ খবর রাখেন তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে এই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন জ্ঞানের নিদর্শন এসেছে অতপর যদি কোনো ব্যক্তি এসব নিদর্শন দেখতে পায় তাহলে সে তা দেখবে তার নিজের কল্যাণের জন্যই আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে থাকে তাহলে তার দায়িত্ব তার উপর বর্তাবে তুমি বলো আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই আমি এভাবেই আমার আয়াতগুলো তোমাদের কাছে বিধৃত করি যাতে করে কাফেররা এ কথা বলতে পারে তুমি এসব কথা ভালো করেই পড়ে এসেছ এবং যারা জ্ঞানী তাদের জন্য যেন আমি আমার আয়াতসমূহ সুস্পষ্ট করে দিতে পারি হে মুহাম্মদ। তুমি শুধু তারই অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজেল করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এর পরেও যারা সেরে লিপ্ত তাদের তুমি আল্লাহ তারা যদি চাইতেন তাহলে এরা কেউই তার সাথে সেরেক করত না আর আসলে আমি তোমাকে তাদের উপর পাহারা তার নিযুক্ত করে পাঠাইনি সত্যি কথা হচ্ছে তুমি তো তাদের উপর কোনো অভিভাবকও নাও তারা তালার বদলে যাদের ডাকে তাদের তোমরা কখনো গালি গালাজ করো না নইলে অজ্ঞতার বশবর্তী হয়ে না জেনে তালাকে তারা গালি দেবে আমি প্রত্যেক জাতির কাছেই তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি অতপর সবাইকেই তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে অতপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ার জীবনে কি করে এসেছে এরা আল্লাহ নামে কঠিন শপথ করে বলে যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তাহলে অবশ্যই তারা তার উপর ইমান আনবে তুমি বলো নিদর্শন পাঠানো সম্পূর্ণত আল্লা তালার নিজস্ব ব্যাপার কে তোমাকে বুঝিয়ে দেবে যে নিদর্শন এলেও এরা কখনো ইমান আনবে না আমি অচিরেই তাদের অন্তকরণ ও দৃষ্টিশক্তিকে অন্যদিকে ফিরিয়ে দেব যেমন তারা প্রথমবারেই এ কোরআনের উপর ইমান আনে এবং আমি তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্য ছেড়ে দেব এমনকি আমি যদি তাদের কাছে আমার ফেরস্তাও পাঠিয়ে দিই এবং কবর থেকে মৃত ব্যক্তিরাও যদি উঠে এসে তাদের সাথে কথা বলে কিংবা আমি যদি দুনিয়ার সমুদায় বস্তুও এনে তাদের উপর জড়ো করে দিই তবু এরা কখনো ইমান আনবে না অবশ্য এদের কারো ব্যাপারে যদি আল্লাহ ভিন্ন কিছু চান তা আলাদা কথা আসলে এদের অধিকাংশ ব্যক্তি মূর্খের আচরণ করে আমি এভাবেই প্রত্যেক নবীর জন্য যুগে যুগে কিছু কিছু দুশ্মন বানিয়ে রেখেছি মানুষের মধ্যে থেকে কিছু আবার জিনদের মাঝ থেকে যারা প্রতারণা করার উদ্দেশ্যে একে অন্যকে চমকপ্রদ কথা বলে তোমার মালিক চাইলে তারা অবশ্য এটা করতে পারত না অতএব তুমি তাদের ছেড়ে দাও তারা যা পারে মিথ্যা রচনা করে বেড়াক যারা শেষ বিচারের দিনের উপর ইমান রাখে না তাদের মন এর ফলে শয়তানের প্রতি অনুরাগী হয়ে পড়ে যাতে করে তারা তার ব্যাপারে সন্তুষ্ট থাকতে পারে সর্বোপরি তারা যেসব কুকর্ম চালিয়ে যেতে চায় তাও এর ফলে নির্বিঘ্নে তারা চালিয়ে যেতে পারে তুমি বলো আমি কি আল্লাহ তালা ছাড়া অন্য কোন ফয়সলাকারী সন্ধান করব অথচ তিনিই হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের কাছে তাঁর কেতাব সবিস্তার নাজিল করেছেন আগে যাদের আমি আমার কেতাব দান করেছিলাম তারা জানে তোমার মালিকের পক্ষ থেকে সত্য নিয়েই এটা আল কোরআন নাজিল করা হয়েছে অতএব তুমি কখনো সন্দিহানদের অন্তর্ভুক্ত হও না ন্যায় ও ইনসাফের আলোকে তোমার মালিকের কথাগুলো পরিপূর্ণ এবং তার এ কথা পরিবর্তন করার কেউ নেই তিনি সর্বশ্রোতা সর্বৌক হে মুহাম্মদ দুনিয়ার অধিকাংশ মানুষের কথা যদি তুমি মেনে চলো তাহলে তারা তোমাকে আল্লাহ আল্লাহতালার পথ থেকে বিচ্যুত করে ছাড়বে কেননা এরা নিছক অনুমানের উপর ভিত্তি করেই চলে অধিকাংশ ব্যাপারে এরা মিথ্যা কথা ছড়ায় তোমার মালিক নিঃসন্দেহে কথা ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপদকামী হচ্ছে আবার কে সঠিক পথের অনুসারী তাও তিনি সম্মুখ অবগত রয়েছেন যদি আল্লাহতালার আয়াতের উপর তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা শুধু সেসব জন্তুর গোষ্ঠ খাবে যার ওপর জবাই করার সময় আল্লাহ আল্লাহতালার নাম নেওয়া হয়েছে তোমাদের একই হয়েছে তোমরা সেসব জন্তুর গোষ্ঠ কেন খাবে না যার উপর জবাইয়ের সময় আল্লাহ তালার নাম নেওয়া হয়েছে বিশেষ করে যখন আল্লাহ তালা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি তোমাদের উপর কোন কোন বস্তু হারাম করেছেন সে কথা আলাদা যখন তোমাদের একান্ত নিরুপায় অবস্থায় ফেলে দেয়া হয় অধিকাংশ মানুষ সুষ্ঠু জ্ঞান ছাড়াই নিজেদের খেয়াল খুশি মতো মানুষকে বিপথে চালিত করে নিঃসন্দেহে তোমার মালিক সীমা লঙ্ঘনকারীদের ভালো করেই জানেন তোমরা প্রকাশ্য গুণা থেকে বেঁচে থাকো গোপন গুণা থেকেও বেঁচে থাকো নিঃসন্দেহে যারা কোন গুনাহের কাজ করবে তাদের কৃতকর্মে যথাযথ ফল তাদের প্রদান করা হবে জবাইয়ের সময় যার উপর আল্লাহ তার নাম নেয়া হয়নি সে জন্তুর গোষ্ঠ তোমরা কখনো খাবে না কেন না, তা হচ্ছে জঘন্য গুণায় কাজ শয়তানের কাজই হচ্ছে তার সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয়া যেন তারা তোমাদের সাথে এ নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয় যদি তোমরা তাদের কথা মেনে চলো তাহলে অবশ্যই তোমরা মুসরেক হয়ে পড়বে যে ব্যক্তি একসময় ছিল মৃত অতপর আমিই তাকে জীবিত করলাম তদুপরি তার জন্য এমন এক আলোক আমি বানিয়ে দিলাম যার আলো দিয়ে মানুষের সমাজে সে চলার দিশা পাচ্ছে সে কি কখনো সে ব্যক্তির মতো হতে পারে যে এমন অন্ধকারে পড়ে আছে যেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না। এভাবেই কাফেরদের কাছে তাদের কর্মকাণ্ড শোভনীয় ও সুখকর বানিয়ে রাখা হয়েছে এভাবে আমি প্রত্যেক জনপদে তার কিছু কিছু বড় অপরাধী নিযুক্ত করে রেখেছি যেন তারা সেখানে অন্যদের ধোকা দিতে পারে আসলে এসব কিছুর মাধ্যমে তারা তাদের নিজেদেরই প্রতারিত করছে অথচ তারা নিজেরা এ কথাটা মোটেই উপলব্ধি করতে পারছে না তাদের কাছে যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসে তখন তারা বলে ওঠে আমরা এর উপর কখনো ইমান আনব না যতক্ষণ না আমাদেরও তাই দেয়া হয় যা আল্লাহ রসুলদের দেওয়া হয়েছে আল্লাহ তারা ভালো করেই জানেন তার নবোধ তিনি কোথায় রাখবেন যারা এ অপরাধ করেছে তারা অচিরেই আল্লাহর পক্ষ থেকে অপমান ও কঠিন আজাবের সম্মুখীন হবে আল্লাহ তালা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য খুলে দেন আবার যাকে তিনি বিপদগামী করতে চান তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন তার ইসলামের অনুসরণ হয় এমন যেন কোনো একজন ব্যক্তি আকাশে চড়তে চাইছে আর যারা আল্লাহর উপর বিশ্বাস করে না আল্লাহ তালা এভাবেই তাদের উপর অপমানজনক এক লাঞ্ছনা ও নাপাকে দেন মূলত এটি হচ্ছে তোমার মালিকের দেখানো সহজ সরল পথ আমি অবশ্যই আমার আয়াতসমূহ উপদেশ গ্রহণে আগ্রহী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করেছি তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য শান্তির এক সুন্দর নিবাস তালাই তাদের অভিভাবক দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময় স্মরণ করো যেদিন আল্লাহতালা সবাইকে একত্রিত করবেন তখন তিনি শয়তানরূপী জিনদের বলবেন হে তো বিভিন্ন সময় অনেক মানুষকে গোমরা করেছ এ সময় মানুষের ভেতর থেকে যারা তাদের বন্ধু তারা বলবে হে আমাদের মালিক আমরা এক একজন এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছি আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে আল্লাহ তারা বলবেন হ্যাঁ আজ তোমাদের সেই কুমরাহির জন্য তোমাদের ঠিকানা হচ্ছে জাহান নামের আগুন সেখানে তোমরা চিরকাল থাকবে অবশ্য যাদের আল্লাহ তালা আজাদ থেকে বাঁচিয়ে দিতে চাইবেন তাদের কথা আলাদা তোমার মালিক অবশ্যই প্রজ্ঞাময় ও সম্মুখ অবহিত আমি এভাবে একদল জালেমকে তাদেরই অন্যায় কার্যকলাপের দরুন আর একদল জালেমের উপর ক্ষমতাবান করে দে আল্লাহ তালা সেদিন আরো বলবেন হে জিন ও মানুষ সম্প্রদায় বল তোমাদের কাছে কি তোমাদেরই মধ্যে থেকে আমার এমন এমন সব রসুল আসেনি যারা আমার আয়াতগুলো তোমাদের কাছে বর্ণনা করত উপরন্তু যারা তোমাদের ভয় দেখাত যে তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হতে হবে সেদিন ওরা বলবে হ্যাঁ এসেছিল তবে আজ আমরা আমাদের নিজেদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি মূলত দুনিয়ার জীবন এদের প্রতারিত করে রেখেছিল তারা নিজেদের বিরুদ্ধেই এ কথা সাক্ষ্য দেবে যে তারা আসলেই কাফের ছিল এটা এজন্যে যে তোমার মালিক অন্যায়ভাবে এমন কোন জনপদের মানুষকে ধ্বংস করেন না যার অধিবাসীরা সত্য দিন সম্পর্কে সম্পূর্ণ গাফেল থাকে তাদের নিজস্ব কর্ম অনুযায়ী প্রতিটি ব্যক্তির জন্যই তার মর্যাদা রয়েছে তোমার মালিক তাদের কাজকর্ম সম্পর্কে মোটেই উদাসীন নন তোমার মালিক নিজে কারো মুখাপেক্ষী নন দয়া ও অনুগ্রহের মালিক তিনি যদি চান তাহলে তোমাদের এই জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে এনে বসিয়ে দিতে পারেন যেমনি করে তোমাদেরও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন তোমাদের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে আর তোমরা আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখো না তাদের তুমি বলে দাও হে আমার জাতি তোমরা নিজ নিজ জায়গায় যা যা করার করে যাও আমিও আমার করণীয় করে যাব অচিরেই তোমরা জানতে পারবে কার জন্য পরিণামের সুন্দর ঘর নির্দিষ্ট রয়েছে জালেমরা কখনো সাফল্য লাভ করতে পারে না স্বয়ং আল্লাহ তালা যে শস্য উৎপাদন করেছেন এবং গবাদি পশু সৃষ্টি করেছেন এ মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো এ কথা বলে এ অংশ হচ্ছে আল্লাহর জন্য আর এ অংশ হচ্ছে আমাদের দেবতার জন্যে অতপর যা তাদের দেবতাদের জন্য রাখা হয় তা কখনো আল্লাহর গাছ পর্যন্ত পৌঁছান না যদিও আল্লাহর নামে যে ভাগ রাখা হয় তা শেষত তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে কত নিকৃষ্ট তাদের এ বিচার এভাবে বহু মুসরেকের ক্ষেত্রেই তাদের দেব দেবীরা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজও একান্ত শোভনীয় করে রেখেছে এর উদ্দেশ্য হচ্ছে তাদের ধ্বংস সাধন করা এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দেয়া অবশ্য আল্লাহ তারা চাইলে তারা কখনো এ কাজ করত না অতএব তুমি তাদের ছেড়ে দাও মিথ্যা রচনা নিয়ে তাদের তুমি কিছুদিন ব্যস্ত থাকতে দাও তারা বলে এসব গবাদি পশু এবং এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত আমরা যাকে চাইব সে ছাড়া অন্য কেউ তা খেতে পারবে না এটা তাদের মন করা একটা ধারণা মাত্র আবার তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার উপর আরোহণ করা নিষিদ্ধ আবার কিছু গবাদি পশু আছে যার উপর জবাই করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না আল্লাহর উপর মিথ্যা রচনা করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা অচিরেই আল্লাহতলা তাদের এই মিথ্যাচারের জন্য তাদের যথাযথ প্রতিফল দান করবেন তারা বলে এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা শুধু আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্যে তা হারাম তবে যদি এ পশুর পেটে মরা কিছু থাকে তাহলে তাদের তারা নারী পুরুষ উভয়ই সমান অংশীদার আল্লাহ অতি শীঘ্রই তাদের এ ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন কেননা তিনি হচ্ছেন প্রবল প্রজ্ঞাময় তিনি সর্বজ্ঞ অবশ্য যারা নেহায় নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ তালা তাদের যে রিজিক দান করেছেন তা নিজেদের উপর হারাম করে নিল আল্লাহ তালা সম্পর্কে নানা ধরনের মিথ্যা কথা রচনা করল এসব কাজের মাধ্যমে নিঃসন্দেহে এরা সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এরা কখনো সৎ পথের অনুসারীদের দলভুক্ত ছিল না মহান আল্লাহ যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন কিছু লতাকুল যা কোনো কাণ্ড ছাড়াই মাচানের উপর তুলে রাখা হয়েছে আবার কিছু গাছ যা মাচানের উপর তুলে রাখা হয়নি সেও কাণ্ডের উপর তা এমনিই দাঁড়িয়ে আছে তিনি আরও সৃষ্টি করেছেন খেজুর গাছ এবং বিভিন্ন স্বাদ ও প্রকার বিশিষ্ট খাদ্যশস্য ও আনার এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে আবার তা ভিন্ন ধরনেরও হতে পারে যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো কখনো অপচয় করো না কেননা আল্লাহতালা অপচয়কারীদের পছন্দ করেন না গবাদি পশুর মধ্যে কিছু পশু হচ্ছে ভারবাহী ও কিছু হচ্ছে খাবার উপযোগী আল্লাহতালা যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও এবং এ পর্যায়ে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য আল্লাহ তালা তোমাদের দিয়েছেন এই আট প্রকারের গৃহপালিত জন্তু প্রথমত দুটো মেষ দ্বিতীয়ত দুটো ছাগল হে মোহাম্মদ তুমি তাদের জিজ্ঞেস করো এর নর দুটো কিংবা মাদি দুটো কিংবা তাদের পেটে যা কিছু আছে তার কোনোটি কি আল্লাহতালা তোমাদের জন্য হারাম করেছেন তোমরা আমাকে প্রমাণ সহ বলো যদি তোমরা সত্যবাদী হও তৃতীয়ত দুটো উঠ চতুর্থত দুটো গরু এর নর দুটো কি আল্লাহ হারাম করেছেন অথবা এদের উভয়ের পেটে যা কিছু আছে তাকে তিনি তোমাদের জন্য হারাম করেছেন আল্লাহ তালা যখন এ আদেশ দিয়েছিলেন তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে। অতঃপর তার চাইতে বড় জালেমার কে হতে পারে যে মানুষকে গোমরা করার জন্য অজ্ঞতা অজ্ঞতাবশত আল্লাহ নামে মিথ্যা কথা রচনা করে নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না হে মুহাম্মদ তুমি এদের বলো আমার কাছে যে ওহি পাঠানো হয়েছে তাতে একজন ভোজনকারী মানুষ সাধারণত যা খেতে পারে তার মধ্যে এমন কোনো জিনিস তো আমি পাচ্ছি না যা হারাম করা হয়েছে হ্যাঁ তা যদি মরা জন্তু প্রবাহিত রক্ত এবং শুরের গোশত হয় তাহলে তা অবশ্যই হারাম কেননা এসব হচ্ছে নাপাক। অথবা এমন এক অবৈধ জন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারণ আমি জবাই করা হয়েছে তবে যদি কাউকে নাফর মানি এবং সীমা লঙ্ঘনজনিত অবস্থা বেঁধে দেখে এর কোন একটি জিনিস খেতে বাধ্য করা হয় তাহলে তার ক্ষেত্রে তোমার মালিক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু আর আমি ইহুদিদের জন্য নখ যুক্ত সব পশুই হারাম করে দিয়েছি গরু এবং ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছি তবে জন্তুর চর্বির যা কিছু পিঠ আঁক কিংবা হাড়ের সাথে জড়ানো থাকে তা হারাম নয় এভাবেই এগুলো হারাম করে আমি তাদের অবাধ্যতার শাস্তি দিয়েছিলাম নিঃসন্দেহে আমি সত্যবাদী এরপরেও যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তাহলে তুমি বল অবশ্যই তোমাদের মালিক এক বিশাল দয়ার আধার তবে অপরাধীদের উপর থেকে তার শাস্তি কেউই ফেরাতে পারবে না অচিরেই এ মুশ্রেক লোকগুলো বলতে শুরু করবে যদি আল্লাহ তারা চাইতেন তাহলে আমরা ও আমাদের পূর্বপুরুষরা তো সেরেক করতাম না আর এভাবে আমরা কোনো জিনিসেও নিজেদের উপর হারাম করে নিতাম না তুমি তাদের বলো এর আগেও অনেকে এভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে অবশেষে তারা আমার শাস্তির স্বাদ ভোগ করেছে তুমি তাদের জিজ্ঞেস করো তোমাদের কাছে কি সত্যি এমন কোনো জ্ঞান মজুদ আছে থাকলে অতপর তা বের করে আমার কাছে নিয়ে এসো তোমরা তো কল্পনার উপর নির্ভর করে কথা বলো এবং হামেশাই মিথ্যার অনুসরণ করো তুমি আরো বলো সবকিছুর চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ তালার কাছেই রয়েছে তিনি যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকেই সৎ পথে পরিচালিত করে দিতেন হে মুহাম্মদ তুমি বলো যাও তোমাদের সেসব সাক্ষী নিয়ে এসো যারা একথা সাক্ষ্য দেবে যে আল্লাহ তালাই এসব জিনিস তোমাদের উপর হারাম করেছেন তাদের মধ্যে কিছু সাক্ষী যদি সাক্ষ্য দেয়ও তবু তুমি তাদের সাথে কোনো সাক্ষ্য দিও না যারা আমার আয়াতকে অস্বীকার করেছে যারা পরকালের উপর ইমান আনেনি উপরন্তু যারা অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ মনে করে তাদের তুমি কখনো অনুসরণ করো না হে মুহাম্মদ তুমি বলো এসো আমি বরং তোমাদের বলে দেই, তোমাদের মালিক কোন কোন জিনিস তোমাদের জন্য হারাম করেছেন সেই জিনিসগুলো হচ্ছে তোমরা তার সাথে অন্য কিছুকে শরিক করবে না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে দারিদ্রের আশঙ্কায় কখনো নিজেদের সন্তানকে হত্যা করবে না কেননা আমি তোমাদের ও তাদের উভয়েরই আহার যোগাই প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক তোমরা অশ্লীলতার কাছেও যাবে না আল্লাহ তালা যে জীবনকে তোমাদের জন্য মর্যাদাবান করেছেন তাকে কখনো যথার্থ কারণ ব্যতী হত্যা করো না এ হচ্ছে কতিপয় নির্দেশ আল্লাহ তালা এর মাধ্যমে তোমাদের আদেশ দিয়েছেন এগুলো যেন তোমরা মেনে চলো আশা করা যায় তোমরা তাঁর বাণীসমূহ অনুধাবন করতে পারবে তোমরা কখনো এ তিনদের সম্পদের যাবে না তবে উদ্দেশ্য যদি নেক হয় তাহলে সে একটা নির্দিষ্ট বয়স সীমার পৌঁছা পর্যন্ত কোন পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা পরিমাপ ও ওজন করার সময় ন্যায্যভাবেই তা করবে আমি কখনো ওপর তার সীমার বাইরে কোনো দায়িত্ব চাপাই না যখনই তোমরা কোনো ব্যাপারে কথা বলবে তখন ইনসাফ প্রতিষ্ঠা করবে যদি তা তোমাদের একান্ত আপনজনের বিরুদ্ধেও হয় তোমরা আল্লাহ তালাকে দেয়া সব অঙ্গীকার পূরণ করো এ হচ্ছে আরো কতিপয় আদেশ এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তোমাদের আদেশ দিয়েছেন তোমরা যেন এগুলো মেনে চলো আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করতে পারবে এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ অতএব একমাত্র এ পথেরই তোমরা অনুসরণ করো কখনো ভিন্ন পথ অবলম্বন করো না কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এ হচ্ছে আরো কয়েকটি নির্দেশ আল্লাহতালা এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চাল আশা করা যায় তোমরা আল্লাহ তালাকে ভয় করবে অতঃপর আমি মুসাকে হেদায়ত সম্বলিত কেতাব দান করেছিলাম তা ছিল পরিপূর্ণ এবং বিশদ হেদায়ত ও রহমত যাতে করে বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা এ কথার উপর বিশ্বাস স্থাপন করে যে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সমীপে হাজির হতে হবে এ কল্যাণময় কেতাবও আমি তোমাদের জন্য নাজিল করেছি অতএব তোমরা এর অনুসরণ করো এবং কেতাবের শিক্ষা অনুযায়ী তোমরা আল্লাহ তালাকে ভয় করো হয়তো তোমাদের উপর দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা হবে এখন তোমরা আর একথা বলতে পারবে না যে আল্লাহর কেতাব তো আমাদের আগের ইহুদি ও খ্রিস্টান এ দুটো সম্প্রদায়কেই দেওয়া হয়েছিল তাই আমরা সে কিতাবের পাঠ সম্পর্কে অজ্ঞ ছিলাম অথবা এ কথা কোনো অজুহাত পাবে না যে যদি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদেরও কোনো দেয়া হতো তাহলে আমরা তো তাদের চাইতে বেশি শপথের অনুসারী হতে পারতাম আজ তোমাদের কাছে সত্যি তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ হেদায়ত ও রহমত সর্বস্ব কেতাব এসেছে তোমরা এর অনুসরণ করো তার চেয়ে বড় জালেম আর কে যে আল্লাহর আয়াত অস্বীকার করবে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেবে জেনে দেখো যারাই এভাবে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় অচিরেই আমি তাদের এ জঘন্য আচরণের জন্য এক নিকৃষ্ট ধরনের শাস্তি দেব তারা কি সেদিনের প্রতীক্ষা করছে যে তাদের কাছে আসমান থেকে আল্লাহ তালার ফেরেস্তা নাজিল হবে কিংবা স্বয়ং তোমাদের মালিকই তাদের কাছে এসে তাদের হাতে কেতাব দিয়ে যাবেন অথবা মালিকের পক্ষ থেকে কোনো নিদর্শনের কোনো অংশ এসে তাদের জান্নাত জাহান্নাম দেখিয়ে দিয়ে যাবে অথচ যেদিন সত্যি তোমার মালিকের পক্ষ থেকে এমন কোনো নিদর্শন আসবে সেদিন তো হবে ক্যামতের দিন তখন যে ব্যক্তি এর আগে ইমান আনেনি কিংবা যে ব্যক্তি তার ইমান দিয়ে ভালো কিছু অর্জন করেনি তার জন্যে এ ইমান আনাটা কোনোই কাজে আসবে না হে মুহাম্মদ তুমি তাদের বলো ঠিক আছে তোমরা প্রতীক্ষা করো আমিও প্রতীক্ষা করছি যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে নিজেরাই নানা দল উপদলে বিভক্ত হয়ে গেছে তাদের কোনো দায়িত্বই তোমার উপর নেই তাদের ফয়সালার ব্যাপারটা আল্লাহ তালার হাতে যেদিন তারা তার কাছে ফিরে যাবে তখন তিনি তাদের বিস্তারিত বলবেন তারা কে কি করছিল তোমাদের মাঝে কেউ যদি একটা সৎ কাজ নিয়ে আল্লাহ আল্লাহতালার সামনে আসে তাহলে তার জন্য দশ গুণ বিনিময়ের ব্যবস্থা থাকবে অপরদিকে যদি কেউ একটা গুনাহের কাজ নিয়ে আল্লাহ আল্লাহতালার কাছে আসে তাকে তার একটাই প্রতিফল দেয়া হবে সেদিন তাদের জুলুম করা হবে না। হে তুমি তাদের অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন। বিধান এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ সে কখনো মোশরেকদের দলভুক্ত ছিল না তুমি একান্ত বিনয়ের সাথে বলো অবশ্যই আমার নামাজ আমার ইবাদত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহতালার জন্য তার শরীর সমকক্ষ কেউ নেই আর এ কথা বলার হয়েছে আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমি হচ্ছে সর্বপ্রথম তুমি আরো বলো এরপরেও আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক সন্ধান করে বেড়াবো অথচ আমি জানি তিনি সবকিছুর নিরঙ্কুশ মালিক তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্য এককভাবে নিজেই দায়ী হবে এবং কেয়ামতের দিন কোন বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোন লোকের পাপের বোঝা বহন করবে না অতঃপর একদিন তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন আল্লাহ তোমাদের সব কিছুই জানিয়ে দেবেন দুনিয়ার জীবনে যা নিয়ে তোমরা মতবিরোধ করতে তিনি সে মহান সত্তা তিনি তোমাদের এ জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন এবং এ কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বেশি মর্যাদা দান করেছেন এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা তোমাদের সবাইকে যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে চান জেনে রেখো তোমার মালিক দানের ব্যাপারে অত্যন্ত কঠোর ও তৎপর আবার তিনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়াময়